কৃষ্ণনগর থেকে লালগোলা কৃষ্ণপুর স্টেশন পর্যন্ত ডিএমইউ ট্রেন চলাচল শুরু হলো শনিবার সকালে। পরীক্ষামূলকভাবে পলাশি থেকে লালগোলার কৃষ্ণপুর পর্যন্ত দুটি ট্রেন যাতায়াত করবে। 8 দিন পর ফের ট্রেন চলাচলে খুশি নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। আজকে নতুন ট্রেন দিল, আজকে কেমন লাগছে? বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। হয়তো অক্ষম হয়ে পড়েছিলাম। সুজি ট্রেন চালু হবে, গাড়িতে বসে আছি। এতদিন যে আপনাদের কাজ ছিল না, আপনারা কি করছিলেন? বসেছিলাম, বাট কি করব। অনেকেই আগাম খবর না পাওয়ায় কৃষ্ণপুর থেকে বেলনাগা স্টেশনে প্রথম ডিএমইউ ট্রেনটি ফাঁকা ফাঁকাই ছিল। যতজন খবর পেয়ে এসেছিলেন ট্রেনে, তাদের খুশি ছিল একটু অন্যরকম। অনেকটা সুবিধা, জনগণ তো একদম সে নাজেহাল অবস্থা। সেক্ষেত্রে বলবো যে ট্রেনটা চালু হয়েছে, লোকজনের খুব সুবিধা হয়েছে। লালগোলা শিয়ালদা লাইনে প্রতিদিন যে হকাররা যাতায়াত করেন, তাদের কাছেও ট্রেন চলাচলের খবর ছিল আশার আলো। যেভাবে রেজিনগর থেকে লালগোলা পর্যন্ত 5টি স্টেশনে ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছে, তাতে এত তাড়াতাড়ি ট্রেন চালু হওয়ায় সবাই ধন্যবাদ জানিয়েছেন রেল দপ্তরকে। ট্রেন চলছে, ওতে প্যাসেঞ্জাররা যাবে, আবার সেই সঙ্গে সঙ্গে প্রচুর যাত্রী, যেমন সুবিধা হবে তাদের, ট্রেনে হকাররা থাকবে, জিনিসপত্র কেনাবেচা হবে। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।